এতদিন লকডাউন ছিল, মানুষ বাড়ি থেকে বেরোচ্ছিলেন না, প্রকৃতি ফিরে পেয়েছিল তার নিজের রূপ, হয়তো প্রাণীরাও। তাই লকডাউন খুলতে কি প্রাণীরা এবার বেশি সচেতন হয়ে পড়লো? তা না হলে কুমির চলে এলো একেবারে লোকালয়ে, এই ঘটনা ঘটলো যার জেরে রীতিমতো চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনায়। এমনটাও হয়, সেই কুমিরকে দেখে রীতিমতো তড়িঘড়ি বন দপ্তরকে খবর দেওয়া হয় এবং মানুষজন আতঙ্কিত হয়ে ছুটোছুটি করতে থাকেন, কারণ লোকালয়ে চলে এসেছে কুমির, সে কি মুখের কথা। দক্ষিণ চব্বিশ পরগনার মইপিট কোস্টাল থানার বিনোদপুর গ্রামের লোকালয়ে ঢুকলো কুমির। বুধবার গভীর রাতে গ্রামের একটি পুকুরে কুমিরকে দেখতে পাওয়া যায়। গ্রামবাসীরা তড়িঘড়ি পুলিশ এবং বন দপ্তরকে খবর দিলে তারা এসে পুকুর থেকে কুমির উদ্ধার করে। স্থানীয় সূত্রে খবর যে কুমিরের স্বাস্থ্য পরীক্ষার পর তাকে সুন্দরবনের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। আগের দিন সন্ধ্যার সময় আমরা এই পথে যাচ্ছিলাম, যেতে যেতে দেখি যে রাস্তার ধারে কুমিরটা রাস্তার ধারেই দাঁড়িয়ে আছে। ইত্য অবসর আমরা ফটো তুলবো, ও দাবর দিতে চাইলো, ঠিক একটা সাঁক করে আওয়াজ করলো, সেই সময় আমরা ছুটে পালিয়ে যাই এবং ঝাবাস করে আমাদের এই পুকুরটাই পড়ে। এরপরে বন দপ্তরকে খবর দেওয়ার আগে আমরা মোটামুটি স্থানীয় পাশে থানা ছিল, থানাকে কল করি, থানাও দেখেছে, থানা এসে বন দপ্তরকে কল করেছে। কল করার পরে রাত্রি ঠিক 11টার দিকে বন দপ্তর থেকে লোক আসে। সারা রাত্রি আমরা এখানে লাইট এবং জাল দিয়ে ঘিরে আটকে রেখেছিলাম। সকালবেলা ওনারা কুমিরটাকে ধরে নদীর দিকে, মানে লঞ্চের দিকে নিয়ে চলে যায়।